বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে কেউ ভাষমান থাকবে না জানিয়ে মালিকদেরও তাদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী উৎপাদনের পাশাপাশি চায়ের বহুমুখীকরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন চা শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে তাদের স্বার্থের দিকে নজর দিতে হবে মালিকদেরও এর আগে চা শিল্পে অবদান রাখায় আর্ট ক্যাটাগরিতে বাগান মালিক উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রমিকের হাতে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী চা শুধু চায়ের পাতার চা না এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা বিভিন্ন মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যে যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন